আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীতে, যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। বাংলাদেশে ঢাকা শহরের সবচেয়ে বড় নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে উঠেছিল। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। এখানে আসলে দেখতে পাবেন অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে, ছোট ছোট ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে, কুলিদের শোরগোল, সবকিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। এই সদরঘাটে প্রতিদিন কত রকমের গল্প তৈরি হয় তার খবর কেউ রাখে না। এখানে বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করে, কেউ কর্মস্থলে আসছে, আবার কেউ বাড়ি ফিরে যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর পার ধরে গড়ে উঠেছে অসংখ্য শপিং মল। ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা একেবারেই চোখে পড়ার মতো। সদরঘাটে লঞ্চ যাত্রীদের ফেলে দেওয়া ডাব আর কলার খোসা, পাউরুটির প্যাকেট, পানীয়ের বোতল ইত্যাদি বিভিন্ন রকমের আবর্জনা নদীর আর একেবারে 13টা বাজিয়ে রেখেছে। তার উপর আছে লঞ্চের তেল আর বর্জ্য পদার্থ। বর্তমানে সদরঘাটের অবস্থা এমন যে সাঁতার জানা কোনো লোকও যদি নদীতে পড়ে যায়, তবে সে এসব জিনিসের শুভ্রাণেই মরে যাবে। পুরো ঢাকা শহরের সব কলকারখানা আর পয় নিষ্কাশনের লাইনগুলো বুড়িগঙ্গায় এসে মিশেছে, যার ফলে পানির রং আলকাতরার মতো কালো হয়ে গেছে। নদীর পানি নিয়ে গবেষণা করলে যে নতুন কত পদার্থ বের হবে তা হয়তো রাসায়নিক বিদ্যাও চিন্তা করতে পারবেন না। দেশের সরকার আর আমরা জনগণ চাইলে বুড়িগঙ্গাকেও ফিরিয়ে দেওয়া যেতে পারে তার হারানো সৌন্দর্য। আসুন আমরা সবাই মিলে পরিবেশের ভারসাম্য রক্ষা করি এবং জীববৈচিত্র্য বজায় রাখার জন্য একসাথে কাজ করি। আমরা ঘাটের একেবারে কাছাকাছি চলে এসেছি, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।